সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। মরিচবাতির দুনিয়ায় আপনারা আসলে চলে এসেছেন। আজকে আমি আপনাদেরকে আসলে 6টা কালারের হোল্ডার সম্পর্কে আসলে বিস্তারিত বলবো। আপনারা আমাদের থেকে 6টা কালারের আসলে মরিচবাতি হোল্ডার নিতে পারেন। অনেকে আমাদের থেকে মরিচবাতি তার এমনকি হোল্ডারগুলো নিচ্ছেন, কিন্তু আপনারা কালারগুলো আসলে বুঝতে পারতেছেন না। তো তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা প্রথমে দেখাবো আসলে সবুজ কালার ক্যাপ, সবুজ কালার ব্যাকে লাইটের ক্যাপ। এখানে রয়েছে 1000-এর প্যাকেট, এটা কিন্তু বড়টা। সবুজ কালার ছোট ক্যাপ দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা সবুজ কালার ছোট ক্যাপ, 1000-এর প্যাকেট ফুললি, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা চলে আসলাম আসলে নীল কালার। এখানে রয়েছে নীল কালারের বড় ক্যাপ, 1000-এর প্যাকেট। এটা নীল কালারের ছোট ক্যাপ, 1000-এর প্যাকেট। আর তার পরবর্তীতে রয়েছে ব্যাকে লাইটের রেড কালার, লাল কালার আসলে বড় ক্যাপ দেখুন। আর এটা হচ্ছে রেড কালার ছোট ক্যাপ, এই জাতির ক্রাশ গোল্ডেন কালার, যেটা হলুদ কালার আর কি, এই যে গোল্ডেন কালার বড় ক্যাপ। আর এটা হচ্ছে গোল্ডেন কালার ছোট ক্যাপ। সাদার মধ্যে আমাদের দুইটা কালার রয়েছে, একটা সাদা কালার একটা পানি কালার। এইটা রেড সাদা কালার, হোয়াইট, একদম ফুললি হোয়াইট সাদা কালার, এটা বড় ক্যাপ। আর এখানে আমি আসলে ক্যাপগুলো আমাদের কাছে আপনারা জানেন যে কি পরিমাণে আছে। সাদা কালারটা এখানে আসলে এখন স্টকে নেই, তা পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা বানানোর জন্য যেটা আমরা কাস্টমারকে পাঠাবো, মানে কারিগরদের কাছে পাঠাবো, সেইটা আর কি আমি দেখাচ্ছি। সমস্যা নেই, আছে আমাদের কাছে স্টকে। এটা হচ্ছে পানি কালার, এটা কিন্তু পানি কালার, এটা সাদা কালার না, এটা পানি কালার। আমি যেটা এখন বলবো যে আপনারা যখন মরিচবাতিগুলো নেবেন তখন অবশ্যই কালার মিলেই আপনারা বাতির মালামালগুলো নেবেন। যদি আপনারা তার নেন, যেমন বর্তমানে ভালো কোয়ালিটিটা তার সব সিঙ্গেল কয়েলে হয়, যদি আপনারা লাল কালার মরিচবাতি তৈরি করেন লাল কালার দিয়ে আসলে মালামাল নিয়ে, তো অবশ্যই রেড কালার বাতি নেবেন। সাথে আমাদের কাছে রেড মানে প্রত্যেকটা বাতির তিনটা সাইজ আছে, একটা 3 mm, একটা 5 mm, একটা 8 mm। বর্তমানে 8 mm আপডেট মডেল। আর গোল্ডেন কালারের মধ্যে রয়েছে ডায়মন্ড বাতি, এছাড়া রয়েছে 5 mm এর মধ্যে 2 color লাল নীল ও লাল সবুজ এলইডি বাল্ব, ঠিক আছে। ধরেন আপনি রেড কালারের মরিচবাতি তৈরি করবেন, তো অবশ্যই বলবেন যে ভাই রেড কালারের বড় ক্যাপ, রেড কালারের ছোট ক্যাপ, রেড কালারের তার, রেড কালারের বাতি। কালার মিলানো থাকলে দেখতে অনেক সুন্দর লাগবে বাতি ছড়া। আর কালারগুলো আপনারা অনেকগুলো ডেকোরেটর বাইরে থাকলে যে কালার বাতি আপনারা সহজে চিনতে পারবেন। গোল্ডেন কালার কিন্তু আসলে বাংলাদেশ খাওয়া মানে ক্রাশ, এটা কিন্তু প্রচুর পরিমাণে টানতেছে গোল্ডেন কালার। ডায়মন্ড বাতি বলেন, 8 mm বাতি বলেন, 5 mm বাতি বলেন, একদম উড়া ধুরা সেল হচ্ছে। তো এই যে ডায়মন্ড বাতি মানে গোল্ডেন কালার, তখন আপনার মরিচবাতি তৈরি করবেন তখন এই যে গোল্ডেন কালারের বড় ক্যাপ, গোল্ডেন কালারের ছোট ক্যাপ এগুলো নিয়ে নেবেন। গোল্ডেন কালারের তার মানে হলুদ কালারের তার, সবুজটাও ঠিক একই টাইপের, কিন্তু দুঃখের বিষয় গোলাপি আমরা বাতি আছে আমাদের স্টকে, কিন্তু গোলাপি কোনো ক্যাপ নাই, তার নাই, ঠিক আছে। তো সমস্যা নেই। আরেকটা কথা, যারা মিক্সিং তার নিতে চাচ্ছেন, মানে যেমন সাদা কালার কিন্তু প্রত্যেকটা কালারের সাথেই আসলে ম্যাচিং খায়, কিন্তু পানি কালারটা প্রত্যেক কালারের সাথে ম্যাচিং খায়। তো যারা আসলে অনেক কালগুলো কালারের বানাবে তারা অবশ্যই সাদা অথবা পানি কালার মানে এইটা আপনারা নিতে পারেন। আজকের ভিডিওটা আমরা বেশি বড় বানাবো না, আপনারা আসলে আমাদের থেকে মরিচবাতি বানিয়ে নিতে পারেন। আমরা কারিগর দিয়ে আসলে বানিয়ে আপনাদের জন্য ভালো মানের মরিচবাতি তৈরি করি। এছাড়াও আপনারা আমাদের থেকে ভালো মানের তার, ভালো মানের বাতি এইগুলো নিতে পারেন। সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি। আগে মালামাল আপনাদের হাতে পৌঁছাবে, তার পরবর্তীতে টাকা দিবেন, আপনাদের আগে একটা টাকাও দেওয়া লাগবে না। আর যাদের আসলে নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাদের আমাদের থেকে নেন, কিংবা আরেকজনের থেকে নেন, আপনারা যাচাই বাছাই করে নেবেন যে কাদের কোয়ালিটি মালামালের কোয়ালিটি ভালো, কারা আসলে ওইরকম আছে তৈরি করে। আমার মনে হয় আমি আপনারা যদি মরিচবাতি বানানো লিখে সার্চ দেন, মরিচবাতির দাম, মরিচবাতি নষ্ট, রিপেয়ার এইরকম যদি সার্চ দেন, আশা করি আমার ভিডিও বাংলাদেশে বেশি, বাংলাদেশে বলতে আমার ভিডিও ইউটিউব জগতে আপনারা বেশি পাবেন। তো আমাদের আসলে মানে যাচাই বাছাই করে তারপরেও আপনারা আসলে মালামাল নেবেন, আর আমরা কিন্তু কুরিয়ার ফি আগে এক টাকাও নিব না। তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।